পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে ঝাড়খণ্ড ও উড়িষ্যা সীমান্তবর্তী পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার বিনপুর দুই ব্লক জেলার জঙ্গলমহলে অবস্থিত। ছোটনাগপুর মালভূমির বর্ধিত অংশের এই বনাঞ্চলের বাসিন্দা আদিবাসী ও তপশিলী জাতি উপজাতিভুক্ত হতদরিদ্র মানুষজনের জঙ্গলজাত কাঠ পাতা বেচেই কোনক্রমে চলত দিন গুজরান। জঙ্গলের বৃষ্টি নির্ভর অনুর্বর অসমতল কাঁকুড়ের লাল মাটিতে এক ফসলি ধান রক্ষা করাই দায়। তাই পরিবারের অন্য সংস্থানে বছরে দুবার দূর দূরান্তে চাষের কাজে নামাল খাটতে যাওয়াই ছিল দস্তুর। জঙ্গলমহলের হতদরিদ্র এই বাসিন্দাদের বিকল্প আয়ের সুযোগ করে দিতে আনন্দধারা প্রকল্পের অধীনে বেলপাহাড়ির ভুলা ভেদা গ্রাম পঞ্চায়েতের গভীর জঙ্গলে তালপুকুরিয়া, চরক পাহাড়ি, পাটাঘর প্রভৃতি গ্রামগুলিতে বিনপুর দুই ব্লক প্রশাসনের তরফে শুরু হয় মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনা বা MKSP প্রকল্পের কাজ। মহিলাদের নিয়ে স্বসহায়ক গোষ্ঠী গঠন ও কয়েকটি গোষ্ঠীর তসর চাষে আগ্রহী 30-40 জন সদস্যকে নিয়ে তৈরি হয় এক একটি তসর বিকাশ সমিতি বা TBS। প্রাথমিক তত্ত্বাবধানে সমিতির সদস্যরা চাঁদা তুলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর শুরু হয় চাষের প্রাথমিক প্রস্তুতি হিসেবে গুটিপোকার রোগহীন ডিম সংগ্রহে বেসিক সিড রেয়ারিং বা BSR এর প্রশিক্ষণ। জঙ্গলের অর্জুন আসন প্রভৃতি গাছের পার্শ্ববর্তী ঝোপঝাড় পরিষ্কার, চাষের উপযোগী করে গাছ ছাঁটাই, গাছের গোড়া পরিষ্কার করে মাটি থেকে 3 ফুট কাণ্ডে চুন ব্লিচিং গোলা দিয়ে রং করা প্রভৃতি চাষের বৈজ্ঞানিক পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মশারি টাঙিয়ে চৌকি গার্ডেন নির্মাণে 40x50 ফুট জায়গা পরিষ্কার করে গাছের কাণ্ড 3 ফুট চুন ব্লিচিং মাখিয়ে রেখে দেওয়া হয় ও গাছের কচি ডগা কেটে ফেলা হয়। প্রারম্ভিক স্তরে ভিন রাজ্য থেকে নিয়ে আসা ডিম ফোটার আগের দিন পরিচ্ছন্ন শীতল ও অন্ধকার স্থানে কুলোয় বিছিয়ে দেওয়া হয়। জন্মের পর পোকার খাদ্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয় আসন অর্জুন গাছের পাতা। পোকা জন্মের 3 দিনের মাথায় ছোট লার্ভাগুলিকে পাতায় ও গাছের কাটা ডালে করে নিয়ে এসে স্থাপন করা বা টিপ্পনি দেওয়া হয় চাষের জন্য প্রস্তুত গাছগুলিতে। এই গাছগুলির পাতা খেয়েই ক্রমশ পূর্ণবয়স্ক হয়ে ওঠে পোকাগুলি। বৃষ্টির পর কচি পাতায় 7 দিন ছাড়া রোগোর স্প্রে এবং পাতা বড় হলে 7 দিন অন্তর দুবার ইউরিয়া স্প্রে করে আবার রোগোর স্প্রে করা হয়। গাছের গোড়ায় দেওয়া হয় 200-250 গ্রাম সার। টিপ্পনি থেকে 26-27 দিনের মধ্যে 4 বার খোলস ছাড়ার পর পূর্ণবয়স্ক হলে গুটি বাঁধা শুরু করে পোকাগুলি। 40-45 দিনে গুটি বাঁধা শেষ হলে 50 দিনের মাথায় গুটি তুলে গ্রেনেড ঘরে বাণিজ্যিক উৎপাদনের ডিম তৈরির পদ্ধতি শুরু হয়। 5টি করে গুটি 4 ইঞ্চি অন্তর লম্বা সুতলি দড়িতে 20টি গোছায় বেঁধে ফেলা হয় 100টির মালা। প্রতিটি মালা 6 ইঞ্চি দূরত্ব, প্রতিটি সারি 1.5-2 ফুট দূরত্ব হিসেবে এক একটি গ্রেনেজ ঘরে 250টি মালায় 25,000 গুটি ঝোলানো হয়। এই সময় প্রতিদিন ব্লিচিং, সাবান গুঁড়ো বা ফার্মালিন দিয়ে গ্রেনেজ ঘর পরিষ্কার করা হয়। গুটি কেটে বেরিয়ে আসা পুরুষ ও মহিলা প্রজাপতির জোড় লাগার পর মহিলা প্রজাপতির ডানা ছেঁটে ছিদ্রযুক্ত প্লাস্টিকের বাক্স, লেইং বক্স বা কাপটিতে 3 দিনের জন্য ডিম পাড়তে ভরে দেওয়া হয়। 3 দিন পর সমিতির সদস্যা মহিলারাই প্রতিটি বাক্স থেকে ডিম পাড়া প্রজাপতি বার করে তার দেহে পেপ্রিনের পরিমাণ অণুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করেন। পেপ্রিন থাকলে সেই ডিমজাত পোকা মারা যায় বলে এই ডিমগুলিকে বাতিল করে কেবল বাছাই করা রোগমুক্ত ডিম বা DFL সংগ্রহ করা হয়। গুটি ঝোলানো থেকে 20 দিনের মধ্যে কাপটিং সহ ডিম প্রস্তুত পর্ব সমাপ্ত হয়। প্রতি DFL
12 টাকা হারে 100 ডিএফএল বা 200 গ্রাম ডিমের মূল্য 1200 টাকা ধার্য করেছে সমিতিগুলি। সমিতির কাছে ডিম কিনেই চাষিরা শুরু করেন কমার্শিয়াল রেয়ারিং বা বাণিজ্যিক উৎপাদনের কাজ। প্রথম চাষ করতাম প্রধান থেকে, মানে দাদারাই ডিম এনে দেয়। প্রথম চাষ করার পর আমরা গেনে যে গুটি ঝুলালো, ঝুলাবার পর প্রজাপতি বেরালো। প্রজাপতি আমরা মাইক্রোস্কোপে এক একটা প্রজাপতি পরীক্ষা করলাম। ভাইরাস, ব্যাকটেরিয়া, পেব্রিন, মানে পেব্রিনটার কোনো ওষুধ নেই। ভাইরাস ব্যাকটেরিয়ার এটা চুন ডাস্টিং করা হয়, ভিটামিন স্প্রে করা হয়, তাতে করে দেখা যাচ্ছে পোকা, তাতে করে অনেক ভালো করে চাষ করতে পারছি। আগে হয়তো যেখানে আমরা 5000 টাকা পেতাম, এখানে সেখানে এখন সেখানে পাওয়া যাচ্ছে 20000 টাকা। বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে পোকাগুলি পূর্ণ বয়স্ক হতে সময় লাগে 30 থেকে 35 দিন। এক্ষেত্রে গুটি বাঁধা শেষ হয় 50 থেকে 55 দিনে এবং গুটি তোলা হয় 70 থেকে 75 দিনে। একই পদ্ধতিতে বিশেষ সাবধানতা ও তত্ত্বাবধানে চাষ হয় এনএসআর বা নিউক্লিয়াস সিড রেয়ারিং এর মাধ্যমে পরবর্তী চাষের ডিম উৎপাদনের গুটি সংরক্ষিত হয় পরবর্তী চাষের জন্য। সরকারি তরফে প্রতিটি তসর বিকাশ সমিতিকে গ্রেনেজ ঘর নির্মাণে দেওয়া হয় 95000 টাকা অনুদান। এছাড়াও সরকারি তরফে প্রতিটি সমিতিকে 2টি করে মাইক্রোস্কোপ, 2টি টুল, 1টি টেবিল, 1টি আলমারি, 2টি করে বালতি, গামলা, মগ, 1টি 60 লিটারের ড্রাম এবং 3000টি লেইং বক্স বা কাপটি দেওয়া হয়। ডিম উৎপাদনের জন্য প্রতি গ্রেনেজ অপারেশনের সময় প্রথম 3 বছর 2000 টাকা করে অনুদান পাচ্ছে সমিতিগুলি। আগে তো আমাদের সংসার ভালো চলতো না, আমরা তো অনেক গরিব মানুষ, সারা বছর আমাদের সংসার চলতো না। আগে তসর চাষ করতাম, কিন্তু আমাদের ডিম আমরা কোনোদিনও মানে দেখে তো ডিম আনা হতো না, যে ডিম আনি দিত ব্যবসায়ীদের কাছে আমরা ডিম নিতাম। তো সেই ডিমে মানে পোকা সব ফুটতো না, মরে যেত ছাড়ার পরে, তো তসর ভালো হতো না, বাঁধাবার সময় ঝুলে যেত। আগে যেখানে 5000 টাকা হতো এক ডিয়ে ফেলে, 100 ডিয়ে ফেলে, কিন্তু এখন সেটা হচ্ছে 37000, 38000 এরকম 100 ডিয়ে ফেলে। কিন্তু আগে আমরা এই তসর চাষ জানতাম, কিন্তু দাদারা না আসা পর্যন্ত আমরা এই তসর চাষের যে পদ্ধতি এই পদ্ধতি জানতাম না। হাইক্লোরাম সোডিয়াম বা ডাস্টিং করা, পেস্টিং করা, চৌকি গার্ডেন করা, মশারি ঝুলানো, এইগুলো নিয়মকরণ পদ্ধতি আমরা কিছু জানতাম না, ওষুধ দেওয়া। এই প্রধানে দাদারা এসে আমরাকে শিক্ষা দিয়েছে। আমাদের যে আগে তসর চাষ করে টাকা পয়সা পাওয়া যেত অনেক কম, এখন আমাদের টাকা বেশি পাওয়া যেত। আগে হয়তো একজন এক প্যাকেট ডিম টিপেছে 100 ডিএফএল, এতে 5000ও পেত, কোনো বছর 5000 কি 1000ও পেত না, ডিমের দামটাও পেত না। এখন গত বছর থেকে মানুষ অনেক 50, 60, 70, 72, 75 যার যেমন অনুপাতে ডিম অনুপাতে হচ্ছে, ছাড়া নিজেদের সংসারটা ভালোভাবে চলছে, ছেলেপুলে স্কুলে পাঠানো হচ্ছে, বাইরে বাইরে রাখা হচ্ছে হোস্টেলে। 2014-15 সালে ভুলাভেদা পঞ্চায়েত এলাকায় 12টি গ্রেনেজে উৎপাদিত রোগমুক্ত ডিমের চাষ করে প্রায় 12 লক্ষ তসর গুটি উৎপাদিত হয়। সমস্ত তসর বিকাশ সমিতিগুলি একত্রিত হয়ে যৌথভাবে নিলাম ডেকে গুটি প্রতি 475 টাকা মূল্যে প্রায় 60 লক্ষ টাকা আয় করেন এলাকার তসর চাষিরা। মাস চারেকের এই চাষে উৎপাদন অনুযায়ী পরিবার পিছু আয় হয়েছে 35 থেকে 50 হাজার টাকা। স্বভাবতই উচ্ছ্বসিত তসর গুটি উৎপাদনের এই কাণ্ডারিরা। মানে আগে মানে খুব কম রোজগার হতো, মেয়েরাকে আড়া পাইতে যেতে দিত না আর কি, এই যে ভাত নিয়ে গেল হয়তো দূরে রেখে দেওয়া হতো, দাদারা এসে নিয়ে যেত। আর এই আগের বছর থেকে আমরা নিজেরাই আড়া পাইতে ডিম পরীক্ষা করা, এই সমস্ত কাজ আর কি, আড়া পাহিতে যাওয়া, কিন্তু আগের বছর দেখছি খুব ভালো টসর হয়েছে আর এমনি মানে ভালো রোজগারও হয়েছে আমাদের।
মানে আমাদের 200 গ্রাম DFL মানে ছাড়া হয়েছিল বাগানে, এখানে মানে 72,000 টাকা ইনকাম হয়েছে। ইনকামের মধ্যে আমরা এমনি মেশিন কিনা হয়েছে, ছেলে পুরো পড়াশুনো ভালো করে শিখাচ্ছি, এমনি ছেলেকে সাইকেল কিনে দেওয়া হয়েছে আর কি, মানে আমাদের সংসার ভালো চলছে। ঘরে যেতে মানে বাইরে চাষির কাজে যেত ধান কাটতে, দু এক মাস থেকে এসত, এখন যায়নি বাইরে, এখন ঘরেই থাকে। এখন তোষের চাষ করে, তোষের চাষ করে ঘরেই থাকে, এটাতেই সংসার চলে যাচ্ছে আমাদের। খুশি মে বিহার সে আয়া হু নালন্দা ডিস্ট্রিক্ট সে, ইহা পার্টিসিপেট করতে গেলে গোটি রেশম গোটি কে লিয়ে और मैंने पार्टिसिपेट किया, गोटी हमें पसंद आया, हमने ये गोटी लिया। गत बारे थे कि बचर आरो उन्नति माने माने चा माने चाष हो जिसे आरो आगे भलो है, चाषीरा दो पैसा पाक से चाची और टाका पैसा और बेसि दाम पेले और उत्साह काज करूक। গভীর অরণ্যে তসর বিকাশ সমিতিগুলির এই নীরব বিপ্লবে পড়োশী উপভোক্তাদের সাফল্যে উৎসাহী হয়ে 2015-16 সালে প্রথম চাষি হিসেবে 123 জনের সঙ্গে ব্যবসায়িক চাষি হিসেবে তসর চাষ করেছেন 850 জন চাষি। প্রয়োজনের তাগিদেই তৈরি করা হয়েছে অতিরিক্ত 8টি গ্রেনেজ ঘর। 2015-16 সালে উৎপাদিত হয় প্রায় 70 লক্ষ কুটি। সমিতিগুলির একত্রিত নিলামে অংশ নেন পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় সহ ভিন রাজ্যের বহু ব্যবসায়ী। নিলামে সমিতিগুলির নির্ধারিত দর গুটি প্রতি 3.60 টাকা থাকলেও ব্যবসায়ীরা সর্বাধিক 2.10 টাকা দর দেওয়ায় নিলাম বাতিল করে দেয় সমিতিগুলি। পরে উৎপাদিত তসর গুটি একত্রে কেন্দ্রীয় সিল্ক বোর্ডকে বিক্রির সিদ্ধান্ত নেন চাষিরা। পরিবার পিছু উৎপাদন অনুপাতে 40-50 হাজার টাকা আয় হয় প্রত্যন্ত জঙ্গলমহলের এই তসর চাষিদের। এই তোমার গত বছর তো এই পদ্ধতি নিয়ে করেছিলাম, তার আগের বছর মোটেই বছর তো 7,000 না 10,000 টাকা পেয়েছিল, এরকম ঠিক সঠিক মনে নাই। তো এই গত বছর তারপরে যে অক্সিজেনটা, অক্সিজেন দামও এরকম করে তো কেউ টাকা পায়নি, যে যেমন পাইত আর কে বিক্রি করত, যেটুকু ভালো দামে বিক্রি পাইত কেউ কমে পাইত, যে যেমন খুশি মানে নিয়ে যাইত পাইকার আসে। আর এটা তোমার এই সমিতি করার পর তো আমাদের এই যে অক্সিজেন করছি যাতে আমাদের ভালো হয়, যাতে আমরা ভালো দাম পাই, বেশি পরিবারে রোজগার বাড়ে। বাকি সমিতির মানে 45-এর নিচে কেউ নেই, তো দিয়ে 400 ডিমে তোমার তাও বেশি 50-60-72 এরকম পেয়েছে। উপকার এই ঘর দুয়ার সব কিছু হয়েছে, তারপরে এই জমি জায়গা টুকটাক করা হয়েছে, তারপরে এই যে ছেলে মেয়েদিকে, মেয়েটার তো এই তো 8 বছর বয়স হচ্ছে, তাহলে প্রাইমারি স্কুলেই আছে আর কি, লেখাপড়া শিখাচ্ছি, ছোটোটাই 4 বছর এমনি গায়ের স্কুলেই আছে। আগে আমাদের তো সেই জঙ্গলে এমনি বাজার যেত কাঠ মান নিয়ে, কিন্তু এখন আর কাঠ তার লইতে হয় না, এই যে আমাদের টসর চাষটা আছে এটাতেই আমাদের সারা বছর মনে হয়। জঙ্গলমহলের এক ফালি ভুলাভেদা গ্রাম পঞ্চায়েত এলাকায় তসর চাষিদের এই সাফল্যকে বিস্তীর্ণ জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকাগুলিতেও ছড়িয়ে দিয়ে এই উচ্চ অর্থকরী তসর চাষকে বিকল্প রোজগারের পথ হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর প্রশাসন। একই মত প্রশিক্ষণদাতা সংস্থা প্রদানেরও। বিনপুর-2 ব্লকের ভুলাভেদা গ্রাম পঞ্চায়েত এই জঙ্গল ঘেরা এরিয়ায় মানুষ প্রথাগতভাবে এই তসর চাষ করে আসত, কিন্তু তার মধ্যে এই সায়েন্টিফিকভাবে যে তসর চাষের পদ্ধতি সেটা আমরা ট্রেনিংয়ের মাধ্যমে মানুষজনকে দেওয়া হয়েছে। বিশেষ করে এই স্বসহায়ক দলের সদস্যরা তাদেরকে নিয়ে যে টিভিএস তৈরি হয়েছে তসর বিকাশ সমিতি, তারা এই ট্রেনিংগুলো নিয়েছে এবং তাদের সফলতার সাথে তারা এই জিনিসটা ফিল্ডে করেছে, এবং করার ফলে তারা আজকের দিনে খুব ভালো একটা প্রোডাকশন পেয়েছে এবং সেখান থেকে তাদের একটা লাইভলিহুড, অল্টারনেট লাইভলিহুড খুব ভালোভাবে জেনারেট হয়েছে। এবং ভুলাভেদা গ্রাম পঞ্চায়েত, বিনপুর-2 ব্লক এবং ডিপার্টমেন্ট অফ সেরিকালচার এবং TDF সবার সহযোগিতায় এই জিনিসটা সফল হতে পেরেছে। আমার জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে ওই ভুলাভেদা অঞ্চলের টসর চাষের